श्रीमदर्शन। आज प्रभात बेश सुशीतल श्रीमद चारतलार घरे बसिया वैदिक सुरे उपनिषद पाठ करितेछेन। ब्राह्मधर्म नवम अध्याय पासे छोटो जितेन जगबंधु साढ़े सातटा बाजियाछे। द्वास पुरना सजुजा सखाया समानं वृक्षं परिशस्व जाते तयरन्न पिप्पलं स्वादुवत्ति अनस्नान्य अभिचाक सीति। श्रीम उपनिषद बोलछे एकटी वृक्षे दुटी पाखी अर्थात आमादेर देह वृक्षे परमात्मा रूप आर जीवात्मा रूप ए दुटी पाखी। जिनि परमात्मा तिनि साक्षी स्वरूप निर्लिप्त आर जिनि जीवात्मा अर्थात जाके आमी करछि सेई जीवात्मा ए संसार भोग करछे संसारे जड़िए पड़ेछे। ए चिंता ए परिकल्पना तारी तिनि निजेई दुभाग हयेछेन। जीव भावे जगते सृष्टिर काजे योगदान करेछेन आर परमात्मा रूपे निर्लिप्त अर्थात यो तार शिक्षा जीव शिक्षार जन्य बोलछेन आमार मतो निर्लिप्त थाको। आमी परमात्मा आमार स्वरूप अवलम्बन करो भय नाई गोलमालेर भीतर थेको गोलमाले पड़बे ना। किन्तु फल खेते चाओ तबेई ओई ट्याक्स दाओ सुख दुख भोग करो। परमात्मा चिर सुख शांतिर आश्रय आर जीव मिश्रित सुख शांतिर आश्रय। जीवेर अहंकारटी जाला विश्वेर सर्वश्रेष्ठ समस्या। एटी दिए विश्व चालाच्छेन किना? जार अहंकार नाई तार निकट जगत नाई। आबार उपाय करेछेन बोलेछेन ए अहंकार के आमार दिके मोड़ फिरिए दाओ ताहले आर भय नाई आमार आश्रये थाको एकटा सम्बन्ध पातिए थाको। ए जे अहं ब्रह्मास्मि एओ एकटा सम्बन्ध। आमि तोमार दास पुत्र मित्र एगुलो एकटी सम्बन्ध। एते क्रमे निलिप्त होते पारबे। राजार छेले भिखारीर घरे मानुष होयेछे तार जे रकम अवस्था तेमनि जीवेर। स्वरूपत से राजार छेले किन्तु भूले गिये से निजे भावछे दासीर छेले भिखारीर छेले। आमरा जे ईश्वरेर अंश भूले गिये जत गोलमाले पड़ेछि। ईश्वर आबार ऋषिदेर मुख दिये उपाय बोलेछेन কাউকে ভালোবেসো না মুশকিলে পড়বে তাহলে। একমাত্র আমাকে ভালোবাসো আমাকে খালি আমাকেই ভালোবাসো। জীব জগৎকে ভালোবাসতে চাও আমার বলে ভালোবাসো। আমার অর্থাৎ ভগবানের। আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসলে হায় হায় করতে হবে। আমায় ভালোবাসলে চিরকাল তোমায় সুখ শান্তি দিব। এই হলো ঋষিদের মুখ দিয়ে তিনি উপায় বলেছেন। ঋষিরা হাত দেখতে পেয়েছিলেন কিনা তার তাই তো সাবধান করে দিয়েছিলেন। তিনিই আটকিয়েছেন আবার তিনিই পদ বলে দিচ্ছেন বেরুবার। যে বিষের জ্বালায় মরছ সে বিষ আমায় দিয়ে দাও। সেটি হলো অহংকার। এই অহংকার বলছ মা গৃধ কস্য সিদ্ধনম। উপনিষদ বলছেন মা গৃধ কস্য সিদ্ধনম অর্থাৎ এই ধন অর্থাৎ কামিনী কাঞ্চন এটি কার? এটি কারো নয়, এটি ঈশ্বরের। যদি ভাবো আমার তাহলেই বন্ধন। সংসারটি যেন বৃশ্চিক পুরী, একটি বিশাল পুরী অর্থাৎ শহর নগর। ভোগের সব উপকরণ রয়েছে, বাধা দেবার কেউ নেই। বাগানে কত রসালো সুমিষ্ট ফল,
যেই একজন হাত দিয়েছে অমনি বিচ্ছু হয়ে এক কামড় দিলে, তাতেও হয়নি, আবার গেছে আর একটা খেতে, অমনি বিচ্ছু দিলে আর এক কামড়, শেষে কেঁদে কেঁদে বেরিয়ে আসছে। সামনে গাছতলে একটি লোককে দেখতে পেলে একটি লোককে দেখতে পেল বসে আছে শান্ত ও সহানুভূতি সম্পন্ন। তিনি বললেন, ভাই এই জায়গায় এমনি, আমিও কামড় খেয়েছি, তবে এখন বেশ আছি। একজন ভালো লোক এসে আমায় বলে গেছিল এখানে থাকতে পারো যদি এই কামড় দেওয়ার ইচ্ছা না হয়, কামড়ের ইচ্ছা ছাড়ো, তাই তারই কথায় পড়ে আছি, তাই বেশ আছি। খাওয়া দাওয়া একজন এসে দিয়ে যায়, কোত্থেকে তা জানে না, সারাদিন দাসীর মতো সেবা করি এসব বাগ বাগিচার। অর্থাৎ এই সংসার রূপ যে বাগান, সেটিতে আমার ফলের আশা নেই, ফলের আশা না করে কেবল তার সেবা করা। তাই সংসারে ভোগ নিলেই মুশকিল, আমার বলে আঁগড়ে ধরলেই মুশকিল। ঠাকুর তাই তো বলেছিলেন দাসের মতো থাকতে, আর বলেছিলেন পুত্রাদিকে পুত্ররূপে ভালোবেসো না। মনে করো ভগবানই এই রূপে আছেন আমার সামনে, তাদের সেবা করো, ভাবো তারা সকলেই ভগবান বা ভগবানের তারা সেবক, তাদের সেবা করছি। মৃত্যু সব হরণ করে নিয়ে যাবে, তখন দুঃখ হবে যদি আপন ভাবো, যদি ভাবো এগুলি আমার 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 ভাবলেই মৃত্যু যখন হরণ করবে তখন সহ্য করতে পারবে না। তাই বেদে বলেছেন ঈশ্বরকে যে প্রিয় বলে ভালোবাসে সেই প্রিয়ের মৃত্যু নাই, তার জন্য শোকও নাই। নহ অস্য প্রিয়ম প্রমায়াকম ভবতি। ঋষিরা তাই শিষ্যদের বলছেন আমি ব্রহ্মকে নমস্কার করে তার সঙ্গে যুক্ত হচ্ছি, নমস্কার করেও যোগ হয়, গীতায় আছে মাং নমস্কুরু, শিষ্যরা তাই করুক এই অভিপ্রায়। নমস্কার করা মানে তার কাছে শরণাগত হওয়া। যুজে এবং ব্রহ্ম পূর্বাং নমোভি, নমস্কারের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, এটা সহজ সাধনা। রাত্রি এখন 8টা, মটনের চারতলার ছাদে শ্রীম ধ্যান করিতেছেন, তিনি মাদুর উপবিষ্ট পূর্বাশ্ব, জগবন্ধু শান্তি ও বরিশালে একটি ভক্ত পাশে বসিয়া ধ্যান করিতেছেন। ভক্তরা আসিতেছেন বড় অমূল্য, তারপর ডাক্তার বিনয় ও বলাই, তারপর ছোট জিতেন ও বড় জিতেন, আজ অনেকক্ষণ ধ্যান করিতেছেন সন্ধ্যা হইতে। ধ্যানান্তে শ্রীম গিয়া চেয়ারে বসিয়াছেন দক্ষিণাশ্ব, মাদুরে ডাক্তার শান্তি ও বরিশালে ভক্ত পূর্বাশ্ব। শ্রীম ভক্তদের প্রতি ঠাকুর বলতেন মা এখনও আমায় বদলাচ্ছে, এর মানে হিউম্যানিটিকে মনুষ্যকে এই টিচিং দিচ্ছেন যে সর্বদাই শিক্ষা করা যায়, এর শেষ নাই, যাবৎ বাঁচি তাবৎ শিখি। কেউ কেউ মনে করে একটু জপ করে কি একটু চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানের অভিনয় করিয়া এমন করে আমার হয়ে গেছে, কিন্তু তা নয়, একটু চোখ বুঝে ধ্যান করলেই সব হয়ে গেল। তিনি বলতেন কারো আধার এমন ছোট আর কারো অমন একটু বড়, কারো আবার অনেক বড়, ছোট আধার ভরে গেলে আর ধরে না, কোথায় আর ধরবে আধার যে ছোট, ছোট ভাঁড়টি ভরে গেলেই যেন কেউ মনে না করে যে আর জল নাই। ঠাকুর বলতেন এইসব কথা বলছি কিন্তু ভাণ্ড কোথায়, এই তো এতটুকুন ভাণ্ড ধরবে কী করে, দুই কারণে ধরে না, এক পাত্র ছোট, আবার হয়তো পাত্র খুব বড় কিন্তু ওতে হাবজা গুবজাতে ভর্তি, অর্থাৎ কামিনী কাঞ্চনে পূর্ণ, বড় বড় পণ্ডিত, কিন্তু ঠাকুর বলতেন নজর কামিনী কাঞ্চনে, শকুনির সাথে তুলনা দিতেন। তাই ভিতরে হলো
বড় বড় পাত্র, কিন্তু ভিতরে কেবল রাবিশ, তাইতে জল ধরে না, এতে আর কতটুকু ধরবে। তিনি তাই শেষে বলতেন, মা আর বকতে পারি না, শুদ্ধ ভক্ত এনে দাও, তাহলে দু এক কথাতেই চৈতন্য হয়ে যাবে। অন্যদের কেশব সেন প্রভৃতির ওখানে পাঠাও। ঠাকুর বলতেন, সোনা কারো বিষ্মন মাটির নিচে, কারো দুই এক ঝুড়ির নিচে, কে যায় ওই বিষ্মন কোদলাতে? একজন ভক্ত, ছোট ভাণ্ড ভরে গেলেই তো হলো, আর কি চাই? শ্রীম, না, তিনি ইচ্ছা করলে সব পারেন, তাই তাঁকে ইচ্ছাময় বলা হয়। তিনি ছোটকে আবার বড় করে দিতে পারেন, তাই খালি প্রার্থনা করতে হয়। বেদে আছে, তিনি উঁচুকে নিচু করেন, নিচুকে উঁচু করেন। গানও আছে, তুমি পঙ্কে বদ্ধ করক করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, কারে দাও বা ব্রহ্মপাদ, কারে করো অধগামী। ঠাকুর গাইতেন, কপালে লিখেছে বিধি, তাই বলবান যদি, কেন তবে তোর শ্রীদুর্গার নাম লবে। এই যত ভক্ত দেখুন, যাদের ভিতর ব্যাকুলতা দেখবেন, মনে করবেন তাদের আধার খুব বড়। তাই কখনো আফসোস করে বলতেন, কাকেই বা বলি, কেই বা শোনে। শ্রীমৎ ডাক্তার কার্তিকবাবুর প্রতি, বাড়িতে কে কে আছে? ডাক্তার, ভ্রাতস্পুত্র বিশ্বনাথ। শ্রীম, ও তো এখন লায়েক হয়েছে। আমাদের একটি কথা মনে পড়ে, একটি বালক 14-15 বছর বয়স, শ্যামপুকুরে তখন বাসা, তার মাথায় এমন বড় এক পাগড়ি হিন্দুস্তানি। একবার দোল পূর্ণিমার দিনে আমাদের নিয়ে গেছিল বেলুরে, ওই সেদিন দলপতি হয়ে আগে আগে চলছে, 1890 খ্রিস্টাব্দ। ফেরিতে সালকিয়া পর্যন্ত গিয়ে ওখান থেকে বরাবর হেঁটে রাস্তায় মারোয়ারিদের ঠাকুর বাড়ির উপরে যেতে হলো, উপর দিয়ে উপরে যেতে হলো। রাধাকৃষ্ণ দেখে এলাম, এমন সাজিয়েছে যেন মনে হলো শ্যাম দর্শন করে ওখানে যাচ্ছি। মায়ের বাসা তখন, শ্রী শ্রী মায়ের বাসা তখন বেলুড়ে নীলাম্বরে। রাস্তায় আমরা এই বিষয়ে আলাপ করতে করতে গেলাম, সেই রাত্রিতে তখন প্রায় একটা হবে। আবার ফেরিতে ফিরে আসি, বিডন স্ট্রিটের মোড়ের ওখান থেকে খাবার কিনে আনা হয়েছিল। 34 বৎসর হয়ে গেছে, এখনও জলজল করছে। আরেকদিন অনেকগুলি ভক্ত পরিবার কুটুম্বদের নিয়ে নৌকা করে মা ঠাকুরের নিকট বেলুড়ে যাচ্ছিলেন। এমন কাণ্ড দেখালে নৌকায়, একজন বসে বসে ভাবছে আর বলছে, আমার ইচ্ছা হয় ওই মেঘের ভিতর দিয়ে চলি। তারপরে ঝড় উঠল, নৌকা প্রায় ডুবো ডুবো, কোথায় গেল তখন কবিতা? 14 বছরের একটি ছেলে কপালে হাত দিয়ে কাঁদছে আর গাইছে, বিপদে পড়িয়ে ডাকি হে তোমায়, এই একটি গানই জানত। খুবই আন্তরিকভাবে তখন ছেলেটি গাইছে। একজন অ্যাডভাইস করলে, নৌকা মাঝখানে নাও, কিনারায় রেখেছে কেন? তারপর মাঝখানে নিলে ঠান্ডা হলো, কাপড় চোপড় সব ভিজে গেল, ওখানে গিয়ে কে কেউ নতুন কাপড় পেলো, আর সব শুকোই, আর চা খাওয়া হলো। জগবন্ধু, কোথায় থাকতেন মা? শ্রীম, ভাড়াটে বাড়িতে। নড়ে ভোলা যত ভক্ত, টাকা নাই ভক্তদের এখনকার মতো, তখন মাকে কেউ চিনতেও পারেনি, আর টাকা দেবে কে? আজকাল তো মা গেলে পালকিতে যেতেন, আর সঙ্গে 7-8টে গরুর গাড়ি। তখন মা একবার বৃন্দাবনে 1 বছর থেকে এলেন, বর্ধমানে নেমেছেন, হেঁটেই রওনা। এক জায়গায় গিয়ে ক্লান্ত হয় পুকুরের ধারে বসলেন, একজন ভক্ত পাখা দিয়ে হাওয়া করছেন। তারপর ফিরতি গরুর গাড়িতে 5 থেকে 1.5 টাকা দিয়ে যাওয়া হলো। এখন তো কত ফার্স্ট ক্লাস, কত ভক্ত, সঙ্গে পুঁটলি পাঁটুলি কত কি, কোথায় ছিল তখন এইসব? রাখালে সে বৃন্দাবনে অসুখ করল, কত কষ্ট করে 5 টাকা দেয়া হলো, তবে ওষুধপত্র হলো। বলরামবাবুর কুঞ্জে একবেলা খেত, কী কষ্টই করেছে। রাত্রি প্রায় 8:45, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পার্ট 2 পড়া হইতেছে।
শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রকে বারণ করিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে বেশি মিশতে। গিরিশ অনন্যশরণ ভক্ত হলেও গৃহস্থ আশ্রম রয়েছেন। নরেন্দ্রকে দিয়া শ্রীরামকৃষ্ণ এক থাক যোগী সৃষ্টি করবেন কি না? গৃহস্থ ভক্তদের যোগ ভোগ দুই আছে, কিন্তু যোগীদের খালি যোগ। ঠাকুর বলতেন এরা হলো মৌমাছি মতন, ফুলে বই কখনোই বিষ্ঠায় বসবে না। তাই নরেন্দ্রকে অত সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যারা বেশিদিন কামনি কাঞ্চন নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারা যেন রসুনের বাটি, হাজার ধুলো গন্ধ যায় না, তবে জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে নিলে গন্ধ যায়। কিংবা তারা যেন বেশি বয়সে দামড়া, বেশি বয়সে যারা ষাঁড় দামড়া হয় তার মন থেকে দেহসুখের স্মৃতি যেতে চায় না। তারা যেন কাকে ঠোকরানো আম, ঠাকুর বলতেন কাকে ঠোকরানো আম দেব সেবায় লাগে না। বালক সন্ন্যাসী যেন নতুন হাঁড়ি, এতে দুধ রাখলে নষ্ট হয় না, এরা দেব সেবায় লাগে। মনে এখনও কামিনী কাঞ্চনের দাগ পড়ে নাই, ঈশ্বর ইচ্ছা করলে গৃহস্থ আশ্রমে রেখেও যোগীর মতো নিষ্কলঙ্ক রাখতে পারেন, আমরা গাছে আম ধরাতে পারেন, কিন্তু তা অতি বিরল। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।